হ্যালো এভরিওয়ান। সো রিসেন্টলি অনেকে হয়তো অলরেডি জানেন যে আই গট খুব বেজ্জতির, আচ্ছা বেজ্জতির ব্যাপার হচ্ছে যে আই জাস্ট গট অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। পুলিশের গাড়ির পিছনে আমাকে তুলে নেওয়া হয় এবং ওয়ান অফ দ্য পুলিশ কনস্টেবল ওয়েন্ট ইউ নো অ্যাটাকিং মোর অ্যান্ড ইউটিউব চোদা বলে হি হিটস মি। এবার গাড়িতে উঠানো হয় অ্যান্ড এভরিথিং। আলহামদুলিল্লাহ যেহেতু বাকি সবাই চিনতে পারে এবং মিডিয়া কভারেজ পাশে ছিল, সো নিউজ রিপোর্টার্স এবং অন্যরাও পাশে থাকাতে যেটা হয় যে যারা যারা আমাকে চিনতে পারেনি, সৌভাগ্যবশতভাবে তাদের জন্য, তারা থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে, উনাদের জন্য পর আমি ছাড়া পেয়ে যাই এবং আমার ফোন নিয়ে নেওয়া হয়, যে কারণে হচ্ছে আসলে আমি ভিতর থেকে লাইভ আসতে পারিনি। আমার তার আগের লাইভটা শুধু রয়ে গেছে গাড়ির ভিতর থেকে, আই ওয়াজ এন্ট অ্যালাউড টু গো লাইভ, তার আগে ফোন ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু কিছু কিছু জিনিস আমি জাস্ট অ্যাড্রেস করে দিই, কারণ অনেক কিছু কিন্তু ভুল হচ্ছে, অলরেডি অনেক কিছু ভুল হচ্ছে। সে পুলিশের ওখান থেকে বের হওয়ার পর আশেপাশে আমি কাউকে পাচ্ছিলাম না, আমি যেহেতু একটু স্ট্রেস ছিলাম জাকিকে ফোন দিলাম, ভাগ্য ভালো বাসা এখানে ছিল ওর, এখানে সে একটু ঠান্ডা হয়ে আমি ভাবলাম যে লাইভে গিয়ে এই জিনিসগুলোকে আমি অ্যাড্রেস করে দিই। কথা দিয়েছিলাম আমি থাকবো, কথা দিয়েছিলাম আমি আসবো, মাঠে নামবো, অন্য সবাই স্ট্যাটাস দিচ্ছে, ভিডিও শেয়ার দিচ্ছে, লাইভ যাচ্ছে, অ্যান্ড ইটস অল অ্যাবাউট পিআর স্টান্ট, সেটা আমি জানি। অ্যান্ড আমি যেটা কথা দিয়েছি আমি গিয়েছিলাম, যাওয়ার পর আমার একটা ইন্টেনশন ছিল, ভিডিওটা দেখেছিলাম কালকে থেকে, তার আগে থেকে আমি বলেছিলাম দুটি কথা। একটা হচ্ছে যে এই বাসগুলোর একটারও ফিটনেসে ঠিক নাই, নট জাস্ট বাস, কোনো ইয়ারই ফিটনেসে ঠিক নাই। বলতে না বলতেই যখন বলছিলাম যে ব্রেক ফেল হবে নাকি ঠিক নাই, পরের দিনই আজকে মিরপুর দুইয়ে একটা বাস ব্রেক ফেল করে, দেখছিস মনে হয়, মিরপুর দুই হিট করে, আর একটা হচ্ছে মতিঝিলে, দুইটা সেম অবস্থা, দুইটা অ্যাক্সিডেন্ট করে। ওটাও বড় ইস্যু না, বড় ইস্যু হচ্ছে যে যত ছাত্ররা একতাবদ্ধ হয়েছে পারফেক্টলি ফাইন, আমি এটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, আমি খুবই খুশি যেভাবে নটরডেমের ছাত্রদের দেখছি, অন্যান্য স্কুল কলেজের ছাত্রদের দেখছি, যেই কাজটা বড় বড় পুলিশ, আর্ম ফোর্সেস এবং বড় বড় অথরাইজড মানুষদের করার কথা সেটা আপনারা করছেন পারফেক্ট। ভুল হচ্ছে কোথায় আমি বলছি, আজকেও যখন আমি সেখানে যাই কথাটাকে অ্যাড্রেস করতে, আমি কথা বলতে বলতে যখন বলছিলাম যে সাধারণ মানুষ যাতে ভয় না পায়, কথাটা বলতে না বলতেই একজন ছাত্র গিয়ে বাসের মধ্যে হিট করে এবং কোলে নেওয়া একজন মা, হিজাবি একজন মা কোলে নেওয়া বাচ্চাকে নিয়ে ভিতর থেকে ভয় জাস্ট বলতে থাকতেছে যে আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি, আমি চিল্লায় বলতেছি যে ওদেরকে ভয় দেখায়ও না। আমি ছাত্রদেরকে একটা কথা প্লিজ, আমি জানি না আমি কতদূর বুঝাইতে পারবো, আমি জানি যে তোমরা আমার থেকে অনেক বেশি ম্যাচিওর, তোমরা আমার থেকে অনেক বেশি শক্তিশালী, তোমরা আমার থেকে অনেক বেশি সাহসী, যার কারণে তোমরা আজকে রাস্তায় নেমেছো এবং তোমাদের কাছে আমি আসতে চেয়েছি, আমি বাধ্য হয়েছি আসতে, এটা একটা প্রাউড হওয়ার মতো বিষয়। বাট যা তোমরা করতেছো সব ফাইন, ভুল জায়গায় হচ্ছে এটা আমি বুঝাতে পারতেছিলাম না। আজকে যদি রাস্তা ব্লক করি, আজকে যদি আমি বাস টাস ভাঙি, ডাজেন্ট ম্যাটার, বাসের মালিকের যে কোটি কোটি টাকা আছে, নেটওয়ার্কের যে কোটি কোটি টাকা আছে, বাসের কাজ ঠিক করতে কয় টাকা লাগে, একটা বাসের কয়টা বাস ভাঙবো আমরা, কয়দিন ভাঙবো, আজকে ভাঙবো, কালকে ভাঙবো, পুলিশের বাড়ি খাবো, সকালে দেখলাম একটা স্টুডেন্টের মাথা ফাটায় দিছে অধিকার কারণে, আমি জানি আপনি জানেন, কার কাছে আমরা, কার কাছে দাবি আদায়ের জন্য আমরা চিল্লাচিল্লি করতেছি। যখন আমি কথা বলতেছি সব স্টুডেন্ট চিল্লাচ্ছে, বাট কি আমার কথাটা বুঝতেছে না, প্লিজ তোমরা বুঝো, এই একতাবদ্ধতা রাখো, ইট হ্যাজ টু বি দেয়ার, পারফেক্টলি ফাইন, বাট ভুল জায়গায় রাস্তায় নেমে এটা হচ্ছে না, এটা হবে না, দুই দিন পর এটা চলে যাবে, বিচার আমরা পাবো না। অ্যান্ড আমি এটা লিখে দিব, বিচার আমরা পাবো না। যেই বাসগুলো রাস্তায় চলতেছে কয়টা বাস ভাঙবা, বাসটা পারমিট, রোড পারমিট পাচ্ছে যেই বিআরটিএ থেকে, সেখানে গিয়ে কি আমরা একবারও জড়ো হয়ে বলছি যে এটার অফিসারকে, পারমিশনকে দিচ্ছে, পারমিশন দিলে বাসগুলো ফিটনেসের এই অবস্থা কেন, অ্যাক্সিডেন্টগুলো কেন হচ্ছে, লাইসেন্স কোত্থেকে পাচ্ছে, লাইসেন্স তাদের হাতে দিচ্ছে কে, লাইসেন্স ছাড়া ড্রাইভার কেমনে চালাইতে পারতেছে, বিকজ আপনি আমি বাসে উঠে একজনও যদি জিজ্ঞেস করতাম লাইসেন্স আসে নাকি, না থাকলে তুমি গাড়ি চালানো এখনই বন্ধ করো, তাইলে আজকে এত দূর আসতে হইতো না, আপনারা মার খাচ্ছেন। আমি সারপ্রাইজিংলি আই ওয়াজ লাকি এনাফ, আমি বেঁচে গেছি, গাড়ি থেকে নামার সময় আমি বারবার পুলিশদেরকে বোঝানোর ট্রাই করছি যে ওরা বাচ্চা ছেলে, ওদের ইমোশনস ওরা বুঝতেছে না, ওরা কী করতেছে, ওদের কীভাবে টর্চার না করতে, ওরা আমাকে ছেড়ে দিছে জাস্ট বিকজ মিডিয়া আমাকে সেভ করে দিছে, তোমাদেরকে এটা করবে না। কালকেও তোমরা যখন রাস্তায় নামবা, পিছন থেকে সবাই চিল্লাবে, সবাই একতাবদ্ধ থাকবে এবং এটা খুবই অ্যাডমায়ারেবল একটা কাজ। সামনে যারা থাকবে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, কালকে আরও ছেলে আহত হবে, কালকে আরও ছেলের মাথা দিয়ে রক্ত পড়বে, কালকে আরও ছেলে অ্যাট্যাক্ট হবে বাই দ্য পুলিশ। এই মাইরটা তোমার ওই মন্ত্রীকেও মারবে না, এই মাইরটা বাস ড্রাইভারকেও দিবে না, মাইরটা তোমরা খাচ্ছ, বিচার তোমরা যাচ্ছ, বিচারের এগেনস্টেও তোমরাই মাইর খাচ্ছ। দ্যাটস ওয়াই আমি বলতেছি, প্লিজ ভুল জায়গাতে প্রোটেস্ট করো না, সেম প্রোটেস্ট করো, যা করতেছো তাই করো, জায়গা মতো করো। ছোট্ট একটা স্টেপ আমি নিতে চেয়েছিলাম যাতে কালকে থেকেই, দুই দিন পর যাতে এটা বন্ধ না হয়ে যায়, কালকে থেকেই যাতে আমরা
কাজটাকে সুন্দর মতো আগাতে পারি। ওকে, নাম্বার ওয়ান যেটা করতে হবে, প্রত্যেকটা এরিয়াতে একটা করে ডিসি থাকে, সেই ডিসির কাছে আমাদের লেটার লিখতে হবে অ্যান্ড গেট আ ম্যাজিস্ট্রেট। আমি জানি আমি আপনি গেলে ম্যাজিস্ট্রেট দিবে না আমাদেরকে, দুই পয়সার পাত্তা দিবে না, বিকজ আমরা আম জনতা, মন্ত্রীদেরকে গদিতে বসায় রাখছি, কেন দিবে? বাট এই সেম এনার্জি, এই সেম কাজটা, সেম সাহসটা আমরা যদি সেখানে দেখাই, তখন গিয়ে তারা আমাদেরকে ম্যাজিস্ট্রেট দিতে বাধ্য। যেই ম্যাজিস্ট্রেট রাস্তায় আমাদের সাথে নামবে, নেমে আইনের আন্ডারেই এই বাসগুলোকে শাট ডাউন করবে, খালি কাজ ভাঙলে কোনো লাভ নেই, কালকে আরেকটা কাজ লাগে আরেকটা মানুষের উপর তুলাই দিবে, লাভটা কী হবে? আমরা এই জিনিসটা রিপিট করানোর জন্য আবার নিজেদের যান নিজেদের রক্ত হারাচ্ছি। দরকার সেম জিনিসটা আমাদের প্লিজ ধরে রাখতে হবে। আমি জানি দুই দিন পর এটা হারা যাবে, আমি এটা লিখে দিবো, দুই দিন পর হারাবে, কারো রেপের সংবাদ আসবে, তখন আমরা হঠাৎ করে শুরু করবো, হ্যাঁ রেপ হচ্ছে, একটা বাচ্চা মেয়ে রেপ হচ্ছে, অ্যান্ড দেন এই ইনসিডেন্টটা ভুলে যাবো। রেপেরটা নিয়ে যখন আমরা আগাবো যে আমরা বিচার চাই বিচার চাই, পরে আবার বলবো যে দুজন খুন হয়েছে, সেটার বিচার নেই, রেপ ভুলে যাবো, আবার খুন নিয়ে আমরা বিচার চাইতে যাবো। অ্যান্ড দ্যাটস হাউ সবসময় এটা হয়ে আসছে, এটা হয়ে আসবে। আমি এটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, আপনারা নিজেরা প্রোটেস্ট করতেছেন এত সারাদিন না খেয়ে, বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের খাচ্ছে পুলিশের হাতে, যেখানে তারা বিচার চাইতে গেছিল, খুবই আনফেয়ার হচ্ছে। আর পুলিশদেরকে আমি বলবো, প্লিজ বাচ্চা ছেলেগুলো গায়ে হাত তুইলেন না, আমি আপনাদের হাত জড়ো করে বলছি, ওদেরকে হাত তুইলেন না প্লিজ। আমার চোখের সামনে আমি দেখছি, আমি পুলিশের গাড়ির ভিতর ছিলাম, আমার সামনে ওদেরকে মারা হয়েছে, আমার সামনে, আমার সাথে ওরা খুব ভদ্র ছিল, আমি কোনো কমপ্লেন করতে পারবো না, আমাকে ওরা কিচ্ছু করে নেই, ভেরি নাইস টু মি। বাট ছেলেগুলোকে যেমনে মারতেছিল, আমি নামার পর খালি ওদেরকে এসপিকে বলতেছিলাম, প্লিজ বুঝার ট্রাই করুন, ওদের বয়স অনেক কম, ওরা স্কুলে যায়, ওদের ফ্রেন্ড মারা গেছে, ওরা আমার কথা শুনতেছে না, আমি জানি না কার কথা শুনবে, আজকে আমি গেছি গিয়ে লাভ হয়নি, ওরা স্টিল মারতেছে, তোমরা স্টিল আহত হচ্ছ, এটা কেমনে থামাবো? এইভাবে থামবে না, দুই দিন পর তোমার প্রোটেস্ট থেমে যাবে, বিচার হবে না, তোমার অ্যাক্সিডেন্ট থামবে না, খুন হত্যা এগুলো থামবে না, বিচার হবে না, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমি যে প্ল্যানটা করছি ট্রাই করো, দুই দিনের মাথায় সবগুলো বাস শাট ডাউন হয় নাকি দেখো, ট্রাস্ট মি, দুই দিনের মাথায় বাংলাদেশের রাস্তায় সবাই রুল মেনে গাড়ি চালানো শুরু করবে। আমার সাথে প্লিজ একত, আপনারা সবাই যেভাবে একতাবদ্ধ হচ্ছেন থাকেন, বাট কাজটাকে অফিসিয়ালি হ্যান্ডেল করেন, যাতে অ্যাকচুয়ালি কালকে থেকে রাস্তার মধ্যে ভাঙচুর ছাড়াই, ভয় চোটে সালারা পেশাব করে দেয় যে রাস্তার সামনে স্টুডেন্ট দাঁড়ায় আছে, ম্যাজিস্ট্রেট দাঁড়ায় আছে, গাড়ি চালানোর আগে যাতে আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ পড়ে যাতে গাড়ি চালাতে হয়, যাতে আজকে কোনোভাবে ভুল করে একটা হার্ট ব্রেকও না হয়, সেখানে ব্রেক ফেল তো দূরের কথা, আপনারা পারবেন। স্টুডেন্টরা যা করতেছে অ্যামেজিং, অনেক সাহসের ব্যাপার, আমি পারতাম না সত্যি কথা, আমার যাওয়ার সাহস হইতো না যদি স্টুডেন্টরা ওখানে না থাকতো। প্লিজ তোমরা পারবা আমি জানি, এটা করো, তোমরা প্রোটেস্টও করো, বাট তোমাদের নিজের জন্য করো, এমনভাবে করো যাতে প্রোটেস্টটা কাজে আসে। কালকে তোমরা যখন দাঁড়াবা, তোমাদের গায়ে অ্যাটাক করা হবে, মাথা ফাটবে, বাচ্চা বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার কথা, সেখানে বাস ভাঙতেছে, আগুন লাগাচ্ছে, তার গা থেকে রক্ত ঝরতেছে, ইটস গোনা গেট অল গেট ইন ভেইন, কোনো লাভ হবে না। তুই ওই জিনিসটা মেনশন করে দে যে মানে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে মানে এই রেকলেস ড্রাইভিং এর জন্য। তো তুই মিরপুর ডিএচএসের মিরপুরের ক্যান্টনমেন্টের যে ওইটার এক্সাম্পলটা দিতে পারিস, যে ক্যান্টনমেন্টে কিন্তু সব কিছু একদম সুন্দরভাবে চলে, ওখানে কিন্তু জামও লাগতেছে না, বা জাম লাগলে ওটা ছুটে যাচ্ছে, কারণ ওটা টাইমলি গাড়ি ছাড়ে এবং গাড়ি ওখানে ভয় পায়, হ্যাঁ সব ভয় পায়, কেন ভয় পায়, অ্যাকশন নেওয়া হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু ওই কিন্তু আমরা ক্যানো থেকে বেরোলে কিন্তু একদম জোরে চালানো শুরু করে, ওই যেটা দ্বীপপুরে কান্ট্রিতে যদি ওইটা হয়ে যায়, বাট যেটা আমি বুঝাতে যাচ্ছি যে আমি অনেস্টলি ব্যাপার, আমার দরকার ছিল না পুলিশের মাইর খাওয়ার, আমার দরকার ছিল না পুলিশের গাড়িতে উঠার, আমি গেছি অনেস্টলি বলতেছি, আমি যখন গিয়ে আমার কাজও সে যখন ছেড়ে দিছে, তখন আমি তোমাদের জন্য বলতেছিলাম যে তোমাদেরকে যাতে ছেড়ে দেয়। আমি বারবার বলছিলাম, তোমাদের ভিডিওতে দেখতেছো যে যখন পুলিশ তোমাদেরকে মারতে আসতেছে, আমি নিজে বারবার ওদের সামনে গিয়ে সবার আগে দৌড়ায় গেছি, আমি বলছি যে প্লিজ আমাকে প্রমিস করেন যে দে ক্যান গো হোম সেফ, আই টোল্ড ইউ, তোমরা গেলা না আমার সামনে ওদেরকে ধরে নিয়ে গেছে, যারা যারা আমার সাথে ছিলা প্লিজ হেল্প দেম, ওদের নাম তো আমি জানি না, তোমাদের ফ্রেন্ডদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, ওদের উপর অনেক টর্চার হবে, আমার চোখের সামনে মারা হয়েছে ওদেরকে, ইউ গাইজ নিড টু ডু সামথিং, ওদের ফ্যামিলিকে জানাও, ইউ নিড টু গো টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড তাদেরকে সেভ করতে হবে, বাকিটুকু কালকেটুকু আমি বলে দিলাম যে কালকে তোমাদের উপর অ্যাটাক করা হবে, সো যা করবা সেফলি করো, যাতে তোমার পরিবারে কষ্ট না হয়, অন্য কারো পরিবারে কষ্ট না হয়, তোমরা করো পুলিশ করো, গাড়ি ঘোড়া ভাইন ঘোড়া মানুষ আছে, ওরা সবকিছু সিস্টেম মতন আনা, মানুষকে ভয় দেখানো উচিত না, জিনিসটা হচ্ছে কারণ কি, একটা জিনিস বলি, এখন যদি আমার আমার ফ্যামিলি আমার বাবা মা যদি বাই চান্স বাসে থাকে, তোমরা তো আমার ছোটো ভাই ব্রাদার বা আমার বোনই ভাই বোনই ভাই, তোমরা যদি এখন তোমরাও রাগ হয়ে যাও, ওটা তুমি যদি বাস ভাঙো, তখন যদি আমার বাপমার ক্ষতি হয় তখন আমি কী করবো? আমার আমি আমি তো পুরো মানে হোমলেস, ওদের ওদের ইমোশন থেকে কাজ করতেছে, বুঝতেছি, বাট ওইটাও চিন্তা করতে হবে যে ওখানে অনেকজনে তোমাদেরই ভাই বোন, তোমাদেরই বন্ধু বান্ধবেরই বাবা মা থাকতে পারে, বা আত্মীয় বা তোমার বন্ধু বান্ধবও থাকতে পারে বাসে, ভাই
সো ওইটা বুঝো। বাট কালকে অনেক স্টুডেন্টের উপর রক্তারক্তি হবে, আমি বারবার বলে দিচ্ছি তোমাদেরকে, এইভাবে প্রোটেস্ট করে লাভ হবে না, উই হ্যাভ টু টেক অ্যাকশনস। আমাদের অ্যাকশনে নামতে হবে, আমাদের অ্যাকশনে নামতে হবে, অ্যাকশনে নামতে হবে, অ্যাকশন দরকার প্রোটেস্ট করে। জীবনে লাস্ট কোন ইয়ের বিচার পাইছে আমার ঠিক মনে পড়তেছে না। কালকে তোমাদের উপর আবারও অ্যাটাক হবে, আজকে হয়েছে, প্লিজ আমি তোমাদের মানে ক্ষতি চাই না, আমি আজকেও বারবার বলতেছিলাম যে তোমাদের উপর অ্যাটাক না হয়, তোমাদের ছেড়ে দেওয়া হয়, তোমরা শুনলা না, তোমাদের থেকে তিন চারজনকে আমার সামনে ধরে নিয়ে গেল। সো প্লিজ তোমাদের টেক কেয়ার করো, অ্যান্ড আই হোপ কালকে আমি তোমাদের সাথে থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।